ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলি সবাইকে স্বাগত জানাই আজ এমন কিছু নাউন নিয়ে আলোচনা করব যে নাউনগুলো কোনো যন্ত্র বা বস্তুর নাম যেটা দুটো পার্ট দিয়ে দুটো অংশ দিয়ে তৈরি কিন্তু যন্ত্রটি একটি আমরা একটি হিসাবে সেটাকে ব্যবহার করি তো সেসব যন্ত্রগুলি সর্বদা প্লুরাল হিসাবে ব্যবহার হয় অর্থাৎ বহু বচন তো আলোচনার মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি দুটি অংশ নিয়ে তৈরি কিছু এসযুক্ত নাউন মনে রাখতে হবে সেই নাউনটা সে বস্তুটি যাই হোক না কেন তার দুটো অংশ রয়েছে এবং সে শব্দটি শেষে আছে নাউন বা বস্তু অর্থাৎ বস্তুর নামকেই নাউন বলে বা যন্ত্র সেটা বস্তু বা যন্ত্র যন্ত্রের নাম সর্বদাই প্লুরাল হিসাবে বাক্যে বসে তো বিষয়টি আরেকবার বলি কোন একটা বস্তু তার দুটো অংশ আছে এবং সেই বস্তুটির নামের শেষে এস আছে তো সেই যন্ত্রের নাম বা সেই যন্ত্রগুলোর পর আমরা প্লুরাল ইন্ডিকেটিং ভার বসাবো যেমন আর ওয়ার হ্যাভ এরকম তো এক্ষেত্রে উল্লেখযোগ্য যে কিছু রোগের নামও প্লুরাল হয় এটা মনে রাখতে হবে প্রথম পার্টে যেই যেটা বলেছি যে দুটো অংশ নিয়ে তৈরি রোগের ক্ষেত্রে তো আর দুটো অংশ নিয়ে তৈরি হয় না তো রোগের ক্ষেত্রে কিছু রোগের নাম আমাদের মনে রাখতে হবে যে সেটা কিন্তু সবসময় প্লুরাল হয় তো চলো দেখিনি প্রথম যে শব্দটা পাবো আমরা সিজার্স সিজার্স অর্থাৎ কাঁচি কাপড় কাটা যে কাঁচিগুলো হয় সেগুলো তো আমরা জানি যে তার দুটো ব্লেড থাকে দুটো পার্ট থাকে এবং সিজার্সের শেষে এসও থাকে তো আমাদের কাঁচি একটা হলেও তারপরে কিন্তু আর এর ব্যবহার হবে অর্থাৎ এটা প্লুরাল কাঁচিটি নতুন নয় দ্য সিজার্স আর নট নিউ দেখতে বা শুনতে অদ্ভুত লাগলেও এটাই গ্রামার যে সিজার কাঁচি একটি কিন্তু তারপরে আমাদের আরের ব্যবহার করতে হচ্ছে বেলো হাঁপড় যেটা দিয়ে হাওয়া করা হয় যেমন হারমোনিয়ামের পিছন দিকে একটা বেলো থাকে বেলোজ বলে সেটাকে তারপর কামারশালায় তোমরা গেলে দেখতে পাবে যে যে কামার সে আগুনে বাতাস করছে একটা বেলোজ দিয়ে তো সেটাও তারও একাধিক পার্ট থাকে তো সেটাকে যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন সেটাকে প্লুরাল হিসাবে ব্যবহার করব তো তোমাদের বেলো অর্থে নিশ্চয়ই মনে রইল বেলো হচ্ছে হাওয়া করার একটা সরল যন্ত্র হাঁপড়টি ভালো কাজ করছে দ্য বেলোজ আর ওয়ার্কিং ওয়েল বেলোজ একটি বেলো কিন্তু ভাগ বসলো আর তো এছাড়াও আরও প্লুরাল ইন্ডিকেটিং যে ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়ার হ্যাজ এগুলো চশমা অর্থে যদি আমরা গ্লাস ব্যবহার করি গ্লাসেস গ্লাসেস অর্থাৎ চশমা স্পেকটেকলস জানি চশমার দুটো অংশ থাকে দুটো কাজ থাকে তো সেই জন্য এর শেষে এসও আছে অতএব চশমা যখন তুমি সেন্টেন্সে ব্যবহার করবে তো এটাকে প্লুরাল সাবজেক্ট হিসাবে তোমার ধরতে হবে যেমন তোমার চশমাটা কি নতুন চশমা কি একটি চশমাকে বোঝানো হয়েছে কিন্তু দেখো এখানে আর ইউর গ্লাসেস বা স্পেকটেকলস গ্লাসেস আর স্পেকটেকলস দুটোই চশমা অর্থেই ব্যবহার হয় এবং শেষে স্থাকে নিউ তো এখানে আর এর ব্যবহার করলাম আমার চশমাটি নতুন মাই গ্লাসেস আর নিউ মাই স্পেকটেকলস আর নিউ এখানে আরের ব্যবহার হলো ট্রাউজার্স আমরা যে ফুল প্যান্ট পরি সাধারণত জিন্সের প্যান্ট পরি তো সেটাতে যেহেতু দুটো পায়ের অংশ থাকে সে জন্য ট্রাউজার্স ব্রিচেস পাজামা একই রকমভাবে তার দুটো পায়ের জন্য দুটো অংশ থাকে ব্রিফস বা ড্রয়ার্স জাঙিয়া শর্টস হাফ প্যান্ট এগুলো সবই ওই প্যান্ট জাতীয় জিনিস হুম তো এই সবগুলোই কিন্তু একই অর্থে প্লুরাল ভাবে ব্যবহার হবে আমার প্যান্টটি এখানে নেই মাই ট্রাউজার্স আর নট হেয়ার পাজামা না ডো্ট ওয়ার ব্রিচেস পাজামাটি এখানে দ্য ব্রিচেস আর হেয়ার ব্রিফস ড্রয়ার্স শর্টস শর্টস মানে হাফ প্যান্ট তো এগুলো মনে রাখবে এইগুলো কিন্তু প্লুরাল সাবজেক্ট হিসাবে নির্দেশ করে এখানে বলে রাখা ভালো যে ড্রয়ার্সের এর শেষে এস থাকলে সেটা জাঙ্গিয়া ড্রয়ারের শেষে এস না থাকলে দেরাজ সেটা কিন্তু সিঙ্গুলার আমরা আলমারি বা টেবিলের থেকে যেটা টেনে বার করি যে অংশটা বার করে কিছু রেখে আবার ঠেলে দিই সেটাকে দেরাজ বলে সেটা কিন্তু সিঙ্গুলার তো সেই অর্থে যদি ব্যবহার হয় তবে সিঙ্গুলার প্লুরাল দুটোই ব্যবহার হতে পারে এরপর আসছি রোগের নামে রোগের নামে হচ্ছে মিজলস হাম ইনফেকশাস ডিজিজ তো মিজেলসের শেষে আর বসলো মামস গলার পাশে ফুলে যে মামস হয় যে রোগটা হয় তো মামসও একই রকমভাবে ভাবে মাই মামস আর ক্রিটিক্যাল আমার যে মামস হয়েছে সেটা খুবই যন্ত্রণাদায়ক তো এই অর্থে আমরা দেখলাম রোগের নাম দুটো রোগের নাম মিজেলস আর মামস এই দুটোর ক্ষেত্রে মনে রাখলেই হবে এবং কিছু শব্দ সিজার্স কাঁচি বেলস হাপর গ্লাসেস বা স্পেকটেকলস চশমা এছাড়া প্যান্ট জাতীয় যে জিনিসগুলো রয়েছে ট্রাউজার্স ব্রিচেস ব্রিপস ড্রয়ারস শর্টস এই প্যান্ট জাতীয় জিনিসগুলো এগুলোকে আমরা প্লুরাল করব আর দুটো মাত্র রোগের নাম মিজেলস এবং মামস তো এক্ষেত্রেও আমরা এগুলোকে প্লুরাল সাবজেক্ট হিসাবে ধরে রাখবো তো আমার যে আলোচনাটা শুরু করেছিলাম যে কোন নাউনের দুটো পার্ট বস্তুটি একটি হল সেটাকে প্লুরাল হিসাবে গ্রহণ করতে হবে কিন্তু মনে রাখতে হবে সে নাউনের শেষে এস যেন থাকা চাই আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক যেগুলো রয়েছে সেগুলো তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো পরবর্তী আলোচনায় আবার একসাথে সবাই যোগ দেব ততক্ষণ পর্যন্ত বাই